জানি না আজ আমার কি হয়েছে, শূন্য মনের গহীনে অতল এক ঝড় উঠেছে। আজ আবার ভীষণ ভাবে তোমাকে মনে পড়ছে, তোমার কথা ভাবতেই জল আসছে দু চোখের কোণে। কিভাবে বলবো, তোমায় আবার আগের মতো করে ভালোবাসতে ইচ্ছে করছে, সেই সাধ্য তো এখন আর আমার নেই। তবুও কেন জানি তোমাকে অনেক বেশি ভালোবাসি, যদি আর একবার ফিরে আসতে আমার কাছে। আমি রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না। কেন, কি হয়েছে? কারণ আমি অন্য একটা রিলেশনে আছি আর ওটাই কন্টিনিউ করতে চাই। দূর ফাজলামি করিও না তো। তোমার কাছে ফাজলামো মনে হলে ফাজলামো, আমার কিছু করার নাই। থাকো, আমি গেলাম। আজব কে আকাশ? হ্যাঁ বল। কি অবস্থা? আচ্ছা একটা নিউজ শোন, সিনারা ফ্যামিলি সহ তো কানাডা চলে গেল। খেলতে দেবি না? না তুই যা। আচ্ছা থাক। হ্যালো, কেমন আছো? বেঁচে আছি। কানাডা থেকে ফিরেছো কবে? গতকাল। আই এম সরি। বাদ দাও, খুব সুখেই আছো নিশ্চয়ই। আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ। তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? প্লিজ আমাকে মাফ করে দাও। বিয়ে করে ফেলেছো, বাচ্চা কাচ্চা? তুমি কি থামবা? প্লিজ স্টপ। এমন কেন করলা আমার সাথে? আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, কারণ আমাদের পুরো ফ্যামিলি কানাডাতে শিফট হয়েছিল আর আমি চাচ্ছিলাম না এই অনিশ্চিত রিলেশনশিপটা কন্টিনিউ করতে। কে জানতো আমাদের আবার ফিরে আসতে হবে। দেশে ফিরেছো কেন তাহলে? বাবা মারা গেছে। তুমি কোথায় আছো এখন? এই মুহূর্তে দেখা করতে পারবা আমার সাথে? প্লিজ একবার দেখা করো আমার সাথে। আচ্ছা ঠিক আছে। তারপর তোমার ফিউচার প্ল্যান কি? জানি না। বিয়ে শাদি করে ফেলো। হুম। আচ্ছা তুমি আমায় নিয়ে কোনো স্বপ্ন দেখছো না তো? তুমি কি ভাবছো আমার কি কোনো লাইফ নাই? তোমার জন্য কি আমি সারা জীবন অপেক্ষা করবো? ও আচ্ছা, আই এম সরি। শুনেছি এই রেস্টুরেন্টে রাইস এন্ড লবণ অনেক কম, দেখি দুই এক ফোঁটা। অবশ্য ভালো হয়েছে, আমাদের সংসারে লবণ কিনতে হবে না। তোমার চোখে দুই এক ফোঁটা পানি হলেই চলবে। পুরো পাগলি, তুমি কান্না করতেছো কেন? হ্যাঁ